সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হয় আর মঙ্গলবার ভারতে উদযাপিত হবে ঈদ উল ফিতর। শাওয়ালে চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এইসব দেশগুলিতে ঈদ উদযাপনের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রবিবার রাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডন, প্যালেস্তাইন ও ইরাকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সাধারণত সৌদি আরবের একদিন পর ভারতে ঈদ উদযাপিত হয়। গত 29 জুন রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পরদিন থেকে রোজা রাখা শুরু হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, মিশর ও জর্ডনের মুসলিমরা 29 জুনই রোজা রাখা শুরু করেছিলেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك بيورو ريبورت خبر تريبورا ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যে সৃষ্টি হওয়া নির্বাচনোত্তর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যে এলেন বিজেপির 3 সদস্যের কেন্দ্রীয় এক প্রতিনিধি দল। পঞ্চায়েত নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর ত্রিপুরা রাজ্যে চলছে ব্যাপক সন্ত্রাস। এই সন্ত্রাস থেকে বাদ যাচ্ছে না ছোট ছোট স্কুল ছাত্রছাত্রী থেকে বয়স্করাও, এমনকি শাসক দল সিপিআইএম এর সমর্থকদের হাতে নির্যাতিত হতে হয়েছে বিজেপি দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত। এমনটাই অভিযোগ বিজেপির। এই নির্বাচন উত্তর সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ত্রিপুরায় এলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির 3 জনের এক প্রতিনিধি দল। এই দলে রয়েছেন 3 সাংসদ। এরা হলেন এস এস আলুবালিয়া, সত্যনারায়ণ জাঠিয়া ও তরুণ বিজয়। তারা আজ সকালের বিমানে আগরতলা নেমে প্রথমে রাজ্য অতিথিশালায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যান সিপাহীজলা জেলার রাজনৈতিক সন্ত্রাস দীর্ণ এলাকায়। তারা সন্ত্রাস কবলিত একাধিক এলাকায় যান ও কথা বলেন নিপীড়িত মানুষের সঙ্গে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাদের দিল্লি ফিরে যাওয়ার কথা। দিল্লি গিয়ে তারা দলের কেন্দ্রীয় কমিটির কাছে রিপোর্ট জমা করবেন বলে দল সূত্রে খবর। না, এটা দুর্ভাগ্যজনক। আমি তো দেখে খুব কষ্ট পেয়েছি যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিজেকে বলে আমরা সর্বহারার দল, গরিব মানুষের জন্য কাজ করি। যত জায়গায় দেখলাম সমস্ত জায়গায় কেউ পাকুড়ি বিক্রি করে, কেউ চা বিক্রি করে, কেউ রাস্তাঘাটে ছোট সবজির দোকান আছে। হ্যাঁ, গরিব মানুষ, তাদের অপরাধটা কী? অপরাধটা এইটুকু যে সংবিধানে তাদেরকে যে অধিকারটা দেওয়া আছে যে তারা নিজের প্রার্থী চয়ন করতে পারে পঞ্চায়েতে, তারা নিজের মনের মতন প্রার্থীকে দাঁড় করাতে পারে বা তাকে সমর্থন দিতে পারে, এটাই অপরাধ। আর তার জন্যে তাদের দোকানপাট সব পুড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, লুটে নেওয়া হবে, তাদের ধমক দেওয়া হবে। মেয়ে ছেলে বাড়ির যারা তাদেরকে এই বলা হবে যে তোমাদের গণধর্ষণ করিয়ে দেব। লজ্জাজনক ব্যবস্থা। যে পার্টি নিজেকে বলে যে কি আমরা গরিব মানুষের জন্য আছি, আমার মনে হয় তাদের যাওয়ার সময় হয়েছে। আর যাওয়ার সময় হয়েছে বলেই এই মরণ কামড়টা দিচ্ছে। আর তারপর তো দেখলাম দেখি এটা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, যাদের বাড়িতে ইলেকট্রিক লাইন আছে, কেটে দিচ্ছে কি অমানবীয়। তারপর কতগুলো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলেগুলোকে দেখলাম, তাদেরকে বেধম লাঠি পিটা করেছে, নানা রকমের নির্যাতন করা হয়েছে। এটা আর তাকে কাউকে ছাড়েনি, তারা মাইনরিটিকে কি, মাইনরিটির যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল তাদেরকেও ধমকিয়েছে, মেয়ে ছেলে যারা দাঁড়িয়েছিল তাদেরকেও ধমকিয়েছে। দেখুন গাড়িটা ভেঙেছে, কে কে ভেঙেছে, কেন ভেঙেছে। হ্যাঁ, তারপর ওই যে ইসাক মিয়া ছিল গাড়িতে, তাকে টেনে নিয়ে এসে তার গলা থেকে চেন ছেড়ে নিচ্ছে। ওখানে একজন চম্পা বিবি, আপনারা তো দেখলেন,
তার গলা থেকে চেন ছিঁড়ে ছিনতাইয়ের কাজটা কখন থেকে শুরু করলো সিপিএম? আমি তো জানতাম, আমি ছাত্র জীবন থেকে জানি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি তখন থেকে জানি কি তারা একটা বিচারধারা নিয়ে চলে। নাও দে আর সেইং দি ওমেন দে হ্যাভ কমপ্লেন, নাও এ ওমেন এ লেডি কেম ফরওয়ার্ড অ্যান্ড শি সেড কি আই এম আনএবল টু গো টু টেক বাথ বিকজ এভরি ডে দে আর স্টিয়ারিং অ্যাট মি অ্যান্ড দে আর থ্রেটনিং মি। আমাদের আমাদের প্রেসিডেন্ট অমিত শাহজি পাঠিয়েছেন, আমরা আমাদের পার্টি প্রেসিডেন্টকে দেব, আর আমাদের স্টেটের এখান যে গভর্নর আছেন ওনাকেও সাবমিট করব রিপোর্টটা, আর এর ব্যবস্থাটা নেওয়া হবে। अभी पंचायत का चुनाव हुआ है और भारतीय जनता पार्टी के पंचायत भी चुन करके आया है और बहुत सारे पंच भी चुन करके आए हैं, प्रतिनिधि चुन करके आए हैं। लोकतंत्र में चुनाव बहुत ज़रूरी है और उसमें लोग अपनी मर्जी से अपने प्रतिनिधि को चुनते हैं, रिप्रेजेंटेटिव चुनते हैं। प्रतिनिधियों को अपनी तरह से काम करने की आज़ादी होना चाहिए, पहली जरूरी बात यह है। पार्टियाँ चुनाव जरूर लड़ती हैं पर जो चुन करके आता है वो पब्लिक रिप्रेजेंटेटिव होता है, सही बात है, बट द सिचुएशन इज उसका पता लगाने के लिए। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ উদয়পুর শাখার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদয়পুর টাউন হলে। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিথি দেববর্মাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদ উদয়পুর শাখার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদয়পুর টাউন হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, উদয়পুর মহকুমার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সভাপতি সুব্রত দেব সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সভাপতি তথা বিধায়ক মাধব সাহা এবং উদয়পুর শাখার সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে রাজ্যের রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিথি দেববর্মনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে রবীন্দ্র শিল্পীদের নাচে গানে মুগ্ধ করে টাউন হলের দর্শকদের, শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন, এরকম সংস্কৃতি আমাদের আগামী প্রজন্মের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার ফলে আমাদের আগামী প্রজন্ম ভূগোলের মানসিকতায় আত্মকেন্দ্রিকতার দিকে ঝুঁকে পড়ছে। সেদিক থেকে বলব এটা অনেক কঠিন ব্যাপার, এ কারণে কঠিন ব্যাপার বলছি, আমরা এই টাউন হলে বা এরকম ছোটখাটো রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে বা নজরুলের জন্মদিন বা সুকান্তের উপরে কর্মসূচি করলে আমরা নতুন প্রজন্মকে কিন্তু আকর্ষিত করতে পারি, কম পাচ্ছি। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উল ফিতর। এক মাস রোজা পালনের পর পবিত্র এই উৎসবে মেতে উঠবে ছোট থেকে বৃদ্ধ সকলেই। 29 জুলাই অর্থাৎ মঙ্গলবার সারা দেশের সাথে রাজ্যের যথাযথ মর্যাদায় উদযাপন হবে মুসলিম ধর্মাবলম্বীদের খুশির উৎসব ঈদ উল ফিতর। মুসলিম ধর্মাবলম্বীরা এক মাস যাবৎ রমজান পালন করার পর উদযাপন করে ঈদ উল ফিতর। সোমবার সন্ধ্যায় চাঁদ দেখার সাথে সাথে ঈদের আনন্দে মেতে উঠেছেন মুসলিম অংশের জনগণ। বাজি পটকা ফাটানোর মাধ্যমে ঈদের খুশিতে মেতে উঠেছে তারা। মঙ্গলবার সকাল থেকে দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন ঈদগাহ ও মসজিদগুলিতে ঈদের নামাজে যোগ দেবেন মুসলিম ধর্মাবলম্বীরা। রাজ্যের সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত সোনামুড়া মহকুমায় ও ঈদের আনন্দে মেতে উঠেছে সকল অংশের মানুষ। মহকুমার রাঙ্গামাটিয়া, ধনপুর, বাঁশপুকুর, মাছিমা, সোনামুড়া টাউন ঈদগাহ, ফুলুবাড়ি ঈদগাহ সহ প্রায় সবকটি ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গণেই মঙ্গলবার সকালে ঈদের নামাজে যোগ দেবেন মুসলিম ধর্মাবলম্বীরা। এদিকে ঈদকে কেন্দ্র করে সব ঈদগাহগুলিতে চলছে শেষ প্রস্তুতি। বাজারগুলিতে লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নতুন পোশাক কেনার সাথে সাথে চলছে বিভিন্ন প্রকারের লাচ্ছা, সেমাই, খেজুর সহ নানা মিষ্টি জাতীয় খাদ্যের কেনাকাটা। সব মিলিয়ে ঈদের আনন্দে গা ভাসাতে প্রস্তুত মুসলিম অংশের মানুষদের পাশাপাশি সকল ধর্মের মানুষও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শরীরের তুলনায় অত্যধিক বড় মস্তিষ্ক নিয়ে লড়াই চালাচ্ছে দু বছরের রুনা বেগম। দিল্লির এক হাসপাতালে দুবার ব্রেন অপারেশন হওয়ার পর মস্তিষ্কের আয়তন অনেকখানি কমেছে। হাইড্রোসিফালাসের মতো মারণ রোগের সাথে লড়াই করে চলেছে রুনা। আয়তনের মস্তিষ্ক নিয়ে লড়াই চালাচ্ছে দু বছরে রুনা বেগম। শরীরের তুলনায় অত্যাধিক বড় মস্তিষ্কের জন্য জীবনের ভারসাম্য হারিয়ে যায়, কিন্তু দিল্লির এক হাসপাতালে দুবার ব্রেন অপারেশন হওয়ার পর মস্তিষ্কে আয়তন অনেকখানি কমেছে। রুনা এখন জীবনের সব বাধা অতিক্রম করে স্কুল যাবার অপেক্ষায় রয়েছে। খুব কম শতাংশ মানুষ বাঁচতে পারে হাইড্রোসিফেলাসের মতো মারণ রোগের থেকে। বিশাল আয়তনের মস্তিষ্কের ভিতর জলের ভাগ বেশি থাকে। এক বছর আগে রুনার অপারেশনের পর মস্তিষ্কের আয়তন অনেকখানি কমতে থাকে। অবাক হলেও ডাক্তাররা রুনার স্বাস্থ্য নিয়ে তারা আশাবাদী। তারা জানান এখন রুনা অনেকখানি সুস্থ, তার খেতে অথবা হাঁটাচলা করতে খুব একটা অসুবিধা হবে না। Started laughing and she makes a lot of sounds and she occasionally speaks a few words. So that it's the whole thing is a big improvement. Nobody can say whether she will be able to live a normal life or what kind of life would she lead. Most likely I don't think she will be absolutely normal because with such severe hydrocephalus there has to be some damage to the brain. But the way she is recovering, I think she should be able to do at least some things. রুনার মা ফাতিমা খাতুন মেয়ের ভালো হয়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত। তিনি জানান মেয়ের মস্তিষ্কের ওজনের খুব বেশি হওয়ার জন্য অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু এখন সে ভালো রয়েছে, সবার সঙ্গে হাসছে খেলছে। রুনার মা বাবা আশা রাখছেন কয়েকদিনের মধ্যেই রুনা স্কুলে যেতে পারবে। আগে তো অনেক পরিবর্তন হয়েছে, নিজে মাথায় এমনি ডিলাইলে নিজে সুযোগ করতে পারে, এদিক সেদিক নিজে কাটতে হইতে পারে, সুযোগ হইতে পারে। আগে তো এরকম হইতেছে না, তাই এমন ডাকডুক দিলে হাসে, বাচ্চারা ডাকডুক দিলে হাসে, এমন কথা টথা বলে হাসে, হা করে দিয়ে যায় তো গা। একবার নর্মাল বাচ্চারা তো মাথার মতন হইতো, তো তো আর তো পারতো, তো মা বাবা ডাক্তার তো তুলে তো আরও খুশি। আমি চাইতে ডাক্তার দিয়ে আরো একটা আরো দুই দিন আরো অবসর করে ভালো হইব, আর তো পারবো একটু ইয়ে আছে, গ্যারান্টি আছে, এদিকে দেখার চেষ্টা করবো, তাহলে করাম, এদিকে কোনো গ্যারান্টি নেই, অবসর করে তাহলে করে তুমি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে নারী অপরাধ সংক্রান্ত ঘটনায় আইনি পরামর্শ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুপারিশ করে থাকে ত্রিপুরা মহিলা কমিশন। এর পাশাপাশি মহিলাদের আত্মরক্ষার জন্য স্কুলে পাঠরত মেয়েদের মার্শাল আর্ট শেখানোর ব্যবস্থা করেছে রাজ্য মহিলা কমিশন। সাংবাদিকদের এ কথা জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়। সমগ্র ভারতবর্ষ জুড়ে বৃদ্ধি পাচ্ছে ধর্ষণ, নারী নির্যাতন সহ মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা। মহিলা সংক্রান্ত অপরাধ থেকে দূরে নয় দেশের উত্তর পূর্বের প্রান্তিক রাজ্য ত্রিপুরাও। এখানেও প্রায় প্রতিদিন চলছে মহিলা সংক্রান্ত অপরাধ। এর কিছুটা প্রকাশিত হয় আর অনেকাংশেই সামাজিক লজ্জার ভয়ে প্রকাশিত হয় না, যার হিসেব আমরা পাই না। নারী অপরাধ সংক্রান্ত ঘটনায় আইনি পরামর্শ ও অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুপারিশ করে থাকে ত্রিপুরা মহিলা কমিশন। কিন্তু নারীদেরকে আত্মনির্ভর করার লক্ষ্যে আইনি পরামর্শের পাশাপাশি আরও এক ধাপ এগিয়ে এলো ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন মহিলাদের আত্মরক্ষার জন্য স্কুলে পাঠরতা মেয়েদের মার্শাল আর্ট শেখানোর ব্যবস্থা করছে। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রাজ্যের মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন পূর্ণিমা রায় জানান, ইতিমধ্যে কমিশন রাজ্যের কমলপুর মহকুমার 5টি স্কুলের ছাত্রীদের মধ্যে মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আগামী দিনে সারা ত্রিপুরা রাজ্যের সকল স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদেরকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এর জন্য রাজ্যে স্কুল ও ক্রীড়া দপ্তরের ডিরেক্টরদের সঙ্গে কথা হচ্ছে, যাতে করে প্রতিটি স্কুলের শারীরিক শিক্ষক যাতে এই বিষয়ে শিক্ষা দিতে পারে। মেয়েদের যে প্রতিরক্ষা কৌশলের যে ব্যবস্থা, যে কোনো সময় মেয়েরা যে কোনোভাবে আক্রান্ত হতে পারলে, মানে আক্রান্ত যদি হয়ে যায় তখন যাতে এমন একটা কৌশল, মানে নিজেকে কিভাবে প্রতিরক্ষা করা যায়, সেই জন্য আমরা প্রতিরক্ষণ কৌশলের ব্যবস্থা করেছি এবং সেটা আমরা কমলপুরে শুরু করেছি। এখানে আমরা প্রায় 5টা স্কুলের মেয়েদের এবং এখানে যে পুলিশ একাডেমির যিনি একজন নাকি এএসআই, উনি মানে অনেক কিছু মানে জানেন ক্যারাটে, জুডোর এসব ব্যাপারে, মার্শাল আর্টের ব্যাপারে মেয়েদের এই কৌশলগুলি উনি শিখিয়েছেন যে অতর্কিতে কেউ যদি মেয়েদের আক্রমণ করে হাত ধরে টেনে নিয়ে যায়, জঙ্গলে নিয়ে যায়, মুখে চাপা দেয়, তখন কি করে একটা মেয়ে নিজেকে রক্ষা করতে পারবে, এই ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিয়েছি, শুরু করেছি। আমরা চাইছি যে সারা ত্রিপুরা রাজ্যের যে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মেয়েরা এই যে প্রতিরক্ষার কৌশলটা, এটা যেন শিখতে পারে।
এবং আমরা স্কুল এবং স্পোর্টস ডিপার্টমেন্টের ডিরেক্টরের কাছেও আমরা এই ব্যাপারে মানে ইয়ে করেছি, যাতে নাকি এই ব্যবস্থাগুলি করা হয়, যে স্কুলের যে পিআইরা আছেন, পিআইরা যদি এই দায়িত্বটা নেন, প্রত্যেকটা স্কুলের পিআই এই যে প্রতিরক্ষণ কৌশলগুলি যদি মেয়েদের শিখিয়ে দেন, তাহলে অতর্কিতভাবে কেউ যদি মেয়েদের আক্রমণ করে, তখন সেই অবস্থায় কিন্তু মেয়েরা কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারবে, অথবা দৌড়ে চলে গিয়ে বা চিৎকার দিয়ে কীভাবে নিজেকে রক্ষা করা যায়, এই ব্যাপারগুলি নিয়েও আমরা সচেতন করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কাঠালিয়া শাখার উদ্যোগে কাঠালিয়া স্বাস্থ্য কেন্দ্র এলাকার 6টি বিদ্যালয়ের স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, অথচ রাজ্যে প্রায় 1.5 লক্ষ মানুষ হেপাটাইটিস মরণবিধি রোগের বাহক। তাদের 90% শরীরে বয়ে বেড়ানো এই রোগ সম্পর্কে অজ্ঞাত। 28 জুলাই সোমবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কাঠালিয়া শাখার উদ্যোগে স্বাস্থ্যকেন্দ্র এলাকার 6টি বিদ্যালয়ে স্থানীয় শিক্ষক শিক্ষিকার সহায়তায় ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন প্রতিটি সেমিনারে হেপাটাইটিস ফাউন্ডেশন অব কাঠালিয়া শাখার সদস্যরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই রোগ বিষয়ে বিস্তারিত জানান। ত্রিপুরাকে এই রোগ থেকে যে কোনো মূল্যেই মুক্ত করতে হবে, তার জন্য চাই রোগ প্রতিরোধের সচেতনতা এবং নিয়ম পদ্ধতি মেনে টিকাকরণ। এদিন কাঠালিয়া এবং কালীকৃষ্ণনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সংক্ষিপ্ত সেমিনারে হেপাটাইটিস বর্তমান ট্রিটমেন্ট প্রোটোকল, সমসাময়িক চিকিৎসা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন কাঠালিয়া হেপাটাইটিস ফাউন্ডেশনের সম্পাদক দিলীপ সেন। প্রতি 100 জনে 4 জন এই হেপাটাইটিস বিতে আক্রান্ত, ভাবতে পারো তার হয়েছে এটা তো বলা যাবে না। কেমন এই হেপাটাইটিস রোগটা অত্যন্ত মারাত্মক। হেপাটাইটিস কত প্রকারের আছে? 6 প্রকারের হেপাটাইটিস আছে। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস জি, ইজি, হেপাটাইটিস এফ। এই 6 প্রকারের হেপাটাইটিস আছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস বি। তোমরা জানবে যারা পত্রপত্রিকা পড়ো, এখন তো টিভি মাধ্যম, টিভির মধ্যেও দেখেছ, আমাদের রাজ্যের যে স্বাস্থ্যমন্ত্রী ত্রিপুরার তপন চক্রবর্তী, ওনার একমাত্র ছেলে হেপাটাইটিস সিতে মারা গেছে। নারায়ণ বদের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তুলাসীগড় ব্লকের পশ্চিম চম্পাছড়া একটি গোডাউন থেকে 88 বস্তা সার চুরির ঘটনা নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে। ঘটনায় অভিযুক্ত 3 জনকে আটক করেছে পুলিশ। গত 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে পশ্চিম চম্পাছড়া এগ্রি গোডাউন থেকে 57 বস্তা ইউরিয়া সার এবং 31 বস্তা পটাশ চুরি হয় বলে এগ্রি ইন্সপেক্টর কাম স্টোরকিপার অসিদ্দেব বর্মা চম্পাহাওড় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন 18 জুলাই তারিখে। কিন্তু থানাবাবু বলছেন অভিযোগ দায়ের করা হয়েছে 22 তারিখে এবং সারের পরিমাণ বলা হয়েছে 80 বস্তা। ঘটনার পরই পুলিশ তদন্তে নামে এবং তদন্তে তাপস দেববর্মা নামের 2 জন ব্যক্তি এবং বানিল দেববর্মা সহ মোট 3 জন কৃষককে আটক করা হয়। শনিবার তাদের কোর্টে তোলা হয়। অন্যদিকে চম্পাওড় থানার তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, পঞ্চায়েত নির্বাচনের দিন অর্থাৎ 15 জুলাই রাতের অন্ধকারে একটি অটো গাড়ি করে ধৃতরা সার চুরি করে বলে স্বীকারোক্তি দিয়েছে এবং সেই সার তারা খোয়াই সুভাষ পার্কের বেসরকারি সারের দোকানে বিক্রি করেছে বলেও জানিয়েছেন। কিন্তু চম্পাওড় থানার তদন্তকারী পুলিশ আধিকারিক নাকি তথ্য অনুযায়ী খোয়াই সুভাষ পার্কের সারের দোকানে তল্লাশি চালিয়েও কোনো কিছু উদ্ধার করতে পারেননি, তাই চুরি যাওয়া 88 বস্তার সার এখনও উদ্ধার হয়নি। তবে চম্পাওড় থানার পুলিশ সার চুরির ঘটনায় ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে। 2014-1725 আওয়ার্সে স্টোরকিপার ওয়েস্ট চম্পাছড়া ও সিদ্ধার্থ বর্মা এগ্রিকালচার আর কি তেনে আমরা তারা একটা লিখিত ইনফরমেশন দিছে যে চম্পাছড়া এগ্রি সিড স্টোর থেকে গত 14-7-2014 5 গটিকা থেকে 18-7-2014 10টা আওয়ার্সের এর মধ্যে যে কোনো সময়ে অপরিচিত দুষ্কৃতিকারীরা ওই স্টোরে ঢুকিয়া কিছু সার জিনিস নিয়ে গেছে। এই ইনফরমেশন মূলে আমরা একটা থানাতে কেস নিছি এবং কেসের নাম্বারটা হলো 12-2014-18-3 আর কি। এক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা হলো চম্পাওড় থানার তদন্তকারী পুলিশ আধিকারিক খোয়াই সুভাষ পার্কের সারের দোকানের নাম উল্লেখ করেননি।
যে সারের দোকানের কথা ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে। মানে কোনো এক অজ্ঞাত কারণে প্রকৃত তথ্য লুকানো হচ্ছে। এখান থেকে 57 বস্তা ইউরিয়া সার এবং 31 বস্তা পটাশ সার চুরির ঘটনায় নতুন মোড় নেয়। ধৃত কৃষকরা যদি 11 বস্তা সার নিয়ে থাকে, তবে স্টোরকিপার অসিত দেবরমা কেন 88 বস্তা বলছেন? কৃষকরা যখন স্বীকারোক্তি দিয়েছেন তখন তারা 11 বস্তাই বলুক আর 88 বস্তা, তাতে কোনো ফারাক ছিল না। সাধারণ দরিদ্র কৃষকরা যদি সত্যি কথায় বলে থাকেন, তাহলে স্টোরকিপার কি বাদ বাকি 77 বস্তা সার অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে ম্যানেজ করলেন নাকি? আমি ছোট ছুটি বই এখানে 18টার আয়া, এরপরে এখানে দেখা হয়েছে বাংলাটা বাংলা আর রটটা দুইটা বাংলা, তারপরে এরপরে আমি তো এখানে ঢুকছি না, কিন্তু দেখছি বাংলা আর এটা কত বস্তা সার চুরি হয়েছে? ইউরিয়া গেছে 57 ব্যাগ, ইউরিয়া 57 ব্যাগ, আর আর কি আর পটাশ হলো 31 ব্যাগ। মোট কত ব্যাগ? মোট হলো 31 আর 57। একদিকে সার চুরির ঘটনায় জড়িত এবং ধৃত তিন যুবক বলছেন 11 বস্তা সার চুরি করেছে, এদিকে এগ্রি ইন্সপেক্টর কাম স্টোর কিপার অসিত দেবরমা বলছেন 88 বস্তা সার চুরি হয়েছে। অন্যদিকে চম্পাওড় থানার তদন্তকারী পুলিশ আধিকারিক বলছেন 80 বস্তা সার চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। তাছাড়া পশ্চিম চম্পাছড়া এগ্রি গোডাউনের যে বেহাল অবস্থা তা দেখে অবাক হওয়ার ছাড়া আর উপায় নেই। এই অবস্থা এরকম ঘটনা যে আগে কখনো ঘটেনি তাও হড়প করে বলা যায় না। আগামী